আমার ওয়াইফ রোজিনারি নিয়ে একদম গিয়েছে রোজিনারি নিয়ে ওয়াইফ নিয়ে গনছে কেন হ্যাঁ এই জন্য তো আরে হ্যাঁ ভুলে গেছো মনে অসুবিধা নাই কাঁচা মাছ আছে সোনাসুর আছে মারি দেন কমিশন বুঝছনি খুব বড় কাকা মুড়ি চাইতে আমাকে কি গজ দানে হ্যাঁ আরে দাঁতের তলে দিলে ঠাস ঠাস করে শব্দ আরে অনেক মুড়ি কেন তেলে তেলে লাগে বুঝছনি খাইছে আর না স্বাদ লাগে না আগে যেটা মুড়ি খাইতাম নারিয়েল কোরাই এরপরে খেজুরের খাট দি দিলে রে বাবুরে টেস্ট আমরা তো বলকে বল মুড়ি একদিন খাই দিছি বুঝিনি পাইছে খাই মাঠে চলে গেছি খেলতে না আমি ওই যে একবার যখন মাঝে মাঝে যাইতাম খালামাড়িতে তো চাতির ছিল শেষ হয়ে পাইছে তখন ওই যে কি একরকম হাতে বানানো মুড়ি আছে হাতে বানানো মুড়ি দিয়ে খাঁটি সর্ষের তেল দিয়ে আর কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে মাখাই দিয়ে দিত ওই স্বাদ এখনো মুখে লাগে আর আগের দিনও নাই এখন তো সবকিছু দিয়ে ভেজাল ব্যাটারি রুবেল যদি অনুমতি দেন তাহলে বেড়া কইছো তো কি কথা কবি না কি শুরু করছো কি কথা কো রাগ করবেন না তো আরে বুঝছি তো মুড়ি খাবি খা খা মুড়ি খা মুড়ি খা না কাকা মুড়ি খাবো না তুই কি কালকে একটু গন্ধে যাইতেছি যা না আমার ওয়াইফ রোজিনারি নিয়ে একদম গিয়েছে রোজিনারি নিয়ে ওয়াইফ নিয়ে গঞ্জে কেন ওই ওই মার্কেটে যায় এই পশুন লোশন টালকাম পাউডার তারপরে কিছু কসমেটিক্স এই কেনাকাটা করতাম আর কি তোর কোয়াল এত ভালো রে বুঝলে তোর কোয়াল অনেক ভালো আজকে আমরা এখানে তিনজন খালি বিন্টু বেঁচে নাই তাইতে টিঙ্কু বেঁচে যে তোরে মানে তোর ইয়েলে তোর এত ক্ষণে ক্ষণে হিট রে এসব এসব ফোটার তো আর টিঙ্কু বেচের কাছে আছে তুই নিয়ে তুললি তুই আর তুই কিনলে কমছে যাস কিনলে না গোলাম ভাই টিঙ্কু ভাইয়ের উপরে আমার ভরসা হয় না কারণ হ্যার প্রোডাক্ট দুই নম্বরও হয়ে যেতে পারে পরে ওইগুলা মাখলে পরে আবার আমার ওয়াইফ রোজদিনার আবার ডিফেক্টও দেখা দিতে পারে সেটাও একটা কথা বলছে আচ্ছা ঠিক আছে যাই সকাল সকাল যাস তাড়াতাড়ি ফিরে আসবি আর যাওয়ার আগে অবশ্যই মিস্টার দুলাল দে খাওয়ায় দেওয়ায় গোসল টোসল করার যা করার দরকার সব করে আসবি আবার তাড়াতাড়ি ফিরে এসে আবার দুপুরের খাওয়া খাওয়াবি জি স্যার ঠিক আছে আচ্ছা যাই আসসালামু আলাইকুম হ্যাঁ আচ্ছা আনিস্টার আচ্ছা যুবত মিয়া কাকা তুই যে হাতেরে বলে গঞ্জে যাইতে দিলা বিষয়টা আর হসন্দ হয় না কেন কি আছে কাকা আরে আইন 99টা বিয়া দিছে এই 99টার মধ্যে কম করে 30 গাবো হলাই চলে গেছে কি কর হ্যাঁ ইল্লাই তো কই এই যে রুবিল্লা এত তো একটু আর এদের এত লম্বা এই যে রুবিল্লা বরে লই গঞ্জে যাইব আবার বলো হিরি আইব এটা কোনো গ্যারেন্টি আছে বউ যদি অন্য লোকে চলে যায় দূর কাকা কি আপনি কি লোকে কি আমি জানে জানে আঙ্গো আঙ্গো রুবেল ঠিক আছে এত বউ ঠিক আছে এত কমে একটা ফেম আছে তো ভালোবাসা আছে আচ্ছা এরকম ভালোবাসায় বউ দেখছি আর সন্দেহ হয়েছে আই কইছি না দেখা যায় এগুলো তো কপাল তাই না যার যার কপালে যা লেখা আছে তাই হবে এটা লেখা আছে তো একটু সাবধান থাকা ভালো আর কি সেটাই না নতুন বিয়ে করছে তো একটু শখ আহ্লাদ তো থাকতেই পারে তাই না গঞ্জে ঘুরে আসুক দেখি কি ঠিক আছে তোমাকেও মাল তোমরা